তোমাদেরকে যারা পিনিক দিতেছে যে এত কিছু পড়তে হবে, ব্রেন এত কিছু সামলাইতে পারে না, এবং বিশেষ করে অ্যাডমিশন টাইমে এই দলটা খুব হালকা, খুব ছোট্ট একটা দল, এই ছোট্ট দলকে ফলো করতে যায়। আমার ওই গ্রাম থেকে আসা, বীরগঞ্জ থেকে উঠে আসা ছেলেটা যখন ক্লাসে যায় দেখে যে ওমা ইসাক স্যারের ম্যাথই বুঝি না, এই হালার পোলার বাড়ি কি করাচ্ছে, কি জিনিস, চোখে দেখি না জীবনে। ওর কিন্তু অ্যাডমিশন টাইমে ওই ডিপ্রেশনই পড়া অলরেডি গায়েব। তোকে কিন্তু যদি আমি বসে বলি শুন তুই কিতাব স্যারের ম্যাথগুলো কর, এখানে যে কটা ম্যাথ আছে দেখা দিচ্ছে এগুলো কর, আশা তিন জিনিস কোশ্চেন ম্যাটা ভালো মতো পড়বি, তো কিন্তু বুয়েটা একটা হবে মামা। ও কিন্তু তখন আশা পাইতো, ও কিন্তু তখন ওই ম্যাথগুলো ভালো মতো করতো, বাট ওরে কিন্তু আমি কথা কখনো কই নাই। ওর কিন্তু আমি কই নাই যে মেডিকেলের জন্য এই দাগালো লাইনগুলো দিচ্ছি আর তুই প্রতিদিন দিনে একটা করে এক্সাম দিবি তাহলে চান্স হয়ে যাবে, শুধু বইগুলো পড় আর এক্সাম দিবি। ওকে কিন্তু এই কথা বলা, ওকে বলা হবে যে এই যে এইদিক দিয়ে হৃৎপিণ্ড, এদিক দিয়ে রক্ত যায়, অনেক সুন্দর অ্যানিমেশন, এখানে মাইটোসিস কোষ বিভাজন এইভাবে ভাগ হয়ে যায়, ওভাবে ভাগ হয়ে যায়। ওকে মনে করো ওই দেখায় ও হতাশায় পড়ে যাবে যে আল্লাহ এত তথ্য কখন মনে রাখবো, কখন এক্সাম দেবো, কখন কি। সো আমি যেটা তোমাদেরকে বলি যে পড়াশোনাটাকে সহজ করো। আমরা মেজরিটি 90% স্টুডেন্টই এই দলে ভাই, যে আমরা চাই পড়াটাকে কমায় দেন স্যার, পড়াটাকে কমায় দেন, কেমনে মনে রাখতে পারি এটা বলেন, কি আসবে তা বলেন। বাট আমরা আসলে ফ্যাশন করে কইতে পারি না যে না ভাই আমি আসলে চান্স পাইতে চাই, আমি আসলে কমন পাইতে চাই। আমরা কমন পাবো এই কথা শুনলেই জুড়ে আল্লাহ খুব খারাপ, কমন পাইতে হবে না, আগে জানতে হবে। ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা তুমি জানতে যাও নাই, বোর্ড ভর্তি পরীক্ষা তুমি জানতে যাও নাই, কোনো ভর্তি পরীক্ষায় তুমি জানতে যাও না, তোমার টার্গেট থাকে সিট দে বাপ, সিট দে, চান্স পাইতে চাই, এখানে জানতে তো কেউ যাই নাই। তো জানতে যখন যাইতেই যাই নাই, যখন আমার জানাটা টার্গেটই না, যখন আমার টার্গেটই হলো চান্স পাওয়া, যখন আমার টার্গেটই হলো সাকসেস, আমি আমি অ্যাকচুয়াল প্রসেসে কেন আসবো না। এই 10% পড়ুক ভাবে আমার দেখার বিষয় না, ওরা পড়ুক সমস্যা নেই, ওদের মতো আমি এক দুদিন পড়লাম সমস্যা নেই, বাট দিন শেষে আমাকে কিন্তু এই প্রসেসটাই চান্স পাওয়া হবে।